স্পোর্টিং ক্লাবের আজ কোচ হাকিম চেনচেন্ডোর আন্ডারে সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতি নিয়ে সমর্থকদের মধ্যেও অনেক আবেগ আমরা দেখেছি, গ্যালারিতে অনেক দর্শক আছে এবং প্র্যাকটিসও আমরা দেখছি। বিগত তিন বছর না এবছর আমরা আশা রাখছি এবং সমর্থকরাও আশা রাখছে যে এবছরও সিএফএল চ্যাম্পিয়ন হবে মোহামেডান স্পোর্টিং। আসুন প্র্যাকটিসের কিছু ভিডিও আমরা দেখি। কটা বাজে যাবে তো এখানে ছটা পঁচিশ মোবাইল ধরো ঠিকঠাক হবে। আজকে পাবো প্রথম দিনকেই কিছু বলা যাচ্ছে না, কিন্তু ছেলেগুলোর বেশ ভালো দৌড় আছে, শট আছে, দেখা যাক। আমরা আশাবাদী যে বারবার চারবার হোক, আমরা এতেই খুব খুশি। বারবার হোক চারবার হোক। পিছনে দেখছেন চলছে। আচ্ছা দাসী ভাই বলুন কেমন লাগছে? ভালো লাগছে। প্রথম দিনে মাঠে হাজির? প্রথম দিনে আমার তো খুব ইচ্ছা ছিল, বাঙালি ছেলে কিন্তু, প্রথম দিনে অন্তত মাঠে আসবো। গরমে তো বাইরে বেরোয় নেই, খেলার টানে গরম লাগেনি আমাদের, খেলার নেশা। আজকের দিনে কলকাতা কাজ দেখেছিলাম যে মাঠে আসবো, খুব ভালো লাগছে। আজকে প্রথম দিনে আসতে পেরে মোটামুটি খুব খারাপ প্লেয়ার নেই, এর ভিতরে আরও কিছু টিম সেট হয়ে যাবে মোটামুটি। একটা ছেলে দেখলাম খুব ভালো, তারা হচ্ছে এখন তো বোঝা যাবে না নাকি, আগে টিমটাকে দেখে আমরা বলেছিলাম। মানে আজকে প্রথম দিন, প্রথম দিন মইজুল ভাই আজ বলো। সালাম আলাইকুম। প্রথম দিন আজকে স্বভাবতেই আমরা অতীত বছরের নেই এবছরেও চলে এসেছি সবাই মিলে, অনেক আশা নিয়ে এসেছি এবছর আমাদের টিম ভালো হবে। ভালোই টিম আছে, দেখা যাক কী হয়। আর কোচও চেঞ্জ হয়েছে, বি টিম হিসেবে আমাদের কলকাতা লিগ খেলবে মনে হয়, বি টিম যদিও না রিজার্ভ টিমটা। তা কিছু নতুন ছেলেও সুযোগ পাবে আশা করা যায়। সবই কোচের উপর, টিম ম্যানেজমেন্টের উপর দায়িত্ব, তাঁরাই ঠিক করবেন। তো টিম ভালো খেলবে আশা রাখা যায়। আশা করছি ইনশাল্লাহ আমরা চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হবো। তারা চারবার কেমন হবে না? চারে চার, থ্যাংক ইউ। সিএফএল এর জন্য আজ প্র্যাকটিস শুরু হয়েছে, পিছনে দেখা যাচ্ছে প্র্যাকটিস চলছে। আমরা কিছু ফ্যান্স পেয়ে গেছি, লালটু গাজী, বাপন সর্দার দাদা। বাপনকে বলবো, বাপন কেমন লাগছে আর প্রথম দিনেই হাজির মাঠে? খুবই ভালো লাগছে আজকে মাঠে এসে, এবং প্রথম দিন প্র্যাকটিস, অনেক দিন খেলাধুলার মধ্যে ছিলাম না, সেই আমরা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টোটালটাই হারিয়ে গিয়েছিলাম ময়দান থেকে। তো আজকে আবার মাঠে ফিরে খুবই আনন্দ, খুবই ভালো লাগছে আমাদের। প্রথম দিন প্র্যাকটিস, এটা ইচ্ছা ছিল যে আজকে আমরা প্রথম দিন প্র্যাকটিসে হাজির হব, এবং সেই হিসাবে আমরা মাঠে হাজির হয়েছি এবং প্র্যাকটিস দেখছি। সব জুনিয়র ছেলেদের নিয়ে টিম হয়েছে কলকাতা লিগের জন্য, দেখা যাক কতটা সফল হয়।